আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন বাংলাদেশের স্বয়ং শাসক শেখ হাসিনার সময় তার লাশও খুঁজে পাওয়া যাবে না এমনই কঠিন কটর মন্তব্য করেছেন বাংলাদেশের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জিয়াউল হাসান অথচ এক সময় র্যাবে থাকতে এই জিয়াউলি ছিলেন হাসিনার বিশ্বস্ত এবং শত শত গুণ খুমের হোতা সূত্র জানিয়েছে বাংলাদেশের বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র জয় ও তার সাঙ্গপাঙ্গদের রাষ্ট্রবিরোধী নানা গোপন নির্দেশ দুর্নীতি প্রমাণ সম্বলিত টেলিকথোপকথনের রেকর্ড এখন ব্রিগেডিয়ার জিয়ার হাতে মূলত হাসিনার প্রাণ ভোমরা জিয়ার কবজায়। দীর্ঘ সাত বছর ধরে শেখ হাসিনা সরকারের জন্য তার কৃত গুণ খুম গুম ফোন অনিয়ম কর্মকাণ্ডের ব্র্যাক ব্যাক আপ হিসেবে নিজের সেফ কাস্টোডিতে রেখে দিয়েছিলেন ব্রিগেডিয়ার জিয়া কিন্তু বন্ধুদের নিয়ে মদের আসরে আমাল অবস্থায় গল্পে গল্পে সেটা তার মুখোশকে বের হয়ে গেলে এক কান দুকান হয়ে পৌঁছে যায় শেখ হাসিনার কানে এরপর শেখ হাসিনাও সতর্ক হয়ে যান জিয়ার ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্ত নিয়ে ফেলেন ওর কাজ তাই সাফ করে ফেলো এমন নির্দেশ নেন দিয়েছেন কথা সাক্ষ্য প্রমাণ মুছে ফেলতে ব্রিগেডিয়ার জিয়াকে হত্যা করতে নির্দেশ দিয়েছেন এমন খবর পাওয়ার পর জিয়াল হাসান পালিয়ে গেছে ক্যানাডায় যদিও বছর খনেক আগে জিয়া একবারে ক্যানাডায় চলে গিয়েছিলেন তবে পরে আবার ফিরে আসলেও সেনাবাহিনী তাকে গ্রহণ করতে রাজি হয়নি বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম গার্মেন্ট শ্রমিক নেতা আমিনুলকে গুম খুন করার গুম করার মূল কারি করছিলেন র্যাবের পরিচালক এই জিয়া বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদকেও উঠিয়ে নিয়ে কয়েক মাস গুম করে রাখে এই জিয়াই দু সালের পাঁচ মে সাপলা চত্বরের হেফাজত গণহত্যা অপারেশন ইনচার্জ ছিলেন কর্নেল জিয়া টেলিভিশন সাক্ষাৎকারে তিনি তা নিজেই স্বীকার করেছেন সৌদি কূটনীতিক খালাফ আলী হত্যা সাংবাদিক জুটি সাগরণীর হত্যাকাণ্ড এবং নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের ঘটনার সাথে সাংঘাতিক ভাবে জড়িত ছিলেন কর্নেল জিয়াউল হাসান দু তেরো সালে উনত্রিশ ডিসেম্বর বিএনপির ঢাকা চল কর্মসূচি বানচাল করতে এবং বিরোধী দল নিধনের মূল হাতিয়ার ছিল এই জিয়া জিয়াউল আহমেদের কর্নেল ব্রিগেডিয়ার হিসেবে সাত বছর র‍্যাবে অবস্থানকালে দেশ জুড়ে বিরোধী দলের হাজারো নেতা কর্মী হত্যা গুমের সাথে জড়িত ছিলেন তিনি রাজনৈতিক গুম খুনে তিনি যেমন সরাসরি নেতৃত্ব দিতেন তেমনি মাঠের কার্য তত্ত্বাবধান করতেন এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক লেখালেখি শুরু হলে সেখান থেকে সরিয়ে তাকে পাঠানো হয় ডিজিএফআই পরে এনআসআই দেওয়া হয় এরই মাঝে তাকে বিগ্রেডিয়ার পদে দেওয়া হয় এবং সর্বশেষ বসানো হয় টেলিফোন সংস্থা দু হাজার ষোলো সালের মার্চে এন তে বসার পরে বিগ্রেডিয়ার জিয়া বিরোধী রাজনীতিকের গুরুত্বপূর্ণ সব টেলিফোন ও অনলাইন যোগাযোগে আরি পাতার অধিকার লাভ করেন এবং সরকারকে সরবরাহ করে থাকতেন তবে জিয়াউল হাসান যতখানি না শেখ হাসিনা ক্রস ফায়ার বা গাড়ি অ্যাক্সিডেন্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাকে খেয়ে ফেলার নির্দেশ দিয়েছে ভারতীয় সংস্থা মারফত এমন নিশ্চিত আপাতত অন্টারিও প্রদেশে মিনহাদের বাসায় উঠলেও সহসাই নিজের বাড়িতে উঠবেন নিরাপত্তার কারণে ঘন ঘন ফোন নাম্বার বদলাচ্ছেন অচিরেই খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হবে তার এরপরে শেখ হাসিনার অনেক চাঞ্চল্যকর অডিও ক্লিপ অনলাইনে আসবে হাসিনার পতন এমন ভাবে হবে যে তার লাশও হয়তো খুঁজে পাওয়া যাবে না। মন্তব্য বিগ্রেডিআর জিআর। এই প্রসঙ্গে সাধারণ মানুষের অসাধারণ মন্তব্যগুলো তুলে ধরছি। সেনাবাহিনী প্রতি আমাদের সম্মান ছিল। এখন তেমন নেই। আপনাদেরকে সেনাবাহিনী না বলে হাতের পুতুল বললে খারাপ হবে না। বিগত সাতচল্লিশ বছরের ইতিহাসে সেনাবাহিনীতে এত বড় দালাল আগে কেউ দেখেনি। আমাদের দেশের সেনাবাহিনী যে আগে সেনাবাহিনী নেই সাতান্ন জন সেনাবাহিনী মারার পর পুরোই কলপুরাই কলঙ্কিত হয়েছে। নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনাবাহিনী প্রধানের সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছো। বাংলাদেশে সেনাবাহিনী রক্ষা করতে পারবে না কারণ তারা পাথরের মূর্তি হয়ে গেছে হাসিনার খেলনার পুতুল হয়ে গেছে সেনাবাহিনী জাতি লজ্জা পাচ্ছে এরা নাকি জনগণের জানমালে নিরাপত্তা দিচ্ছে ছি তোমরা ব্যর্থ আজি জাহমেদ ও চেহারা সেনা প্রধানের মত নয় সেনাবাহিনী বাংলাদেশে নীল কাগজে লেখা থাকবে আপনারা সাধারণ জনগণ থেকে বাদ হয়ে গেলেন আপনারা ঘুমিয়ে পড়েন আপনারা নষ্ট হয়ে গেছেন ছি সেনাবাহিনী ছি আপনার নাম বাংলার জনগণ মীর জাফরের পাশে লিখে রাখবেন আপনি শতদার গোলাম না হয়ে টাকার গোলাম হয়ে গেলেন এবার ভিন্ন প্রসঙ্গ পদচ্যুত হচ্ছেন জেনারেল আজি নতুন ভালোবাসা লেফটেন্যান্ট জেনারেল শফিক এই প্রসঙ্গ সঙ্গে সাধারণ মানুষের অসাধারণ মন্তব্য তুলে ধরছে তাতে লাকি আজিজ হয়তো হাসিনার পতনের জন্য কিছু করতে চেয়েছিল তাই হাসিনা ওকে সরিয়ে দিচ্ছে কারণ হাসিনার কাছে যাকে পথের কাটা মনে হবে তাকেই খেয়ে ফেলে গদি ঠিক রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করতে দেশের গৌরব উজ্জ্বল বিশ্ব দরবারে দাঁড় করাতে একটাই পথ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে ভারতীয় দালাল খেদাও আন্দোলন চালু হোক সামান্য দেশ প্রেম থাকলেও কোন সেনা অফিসার নীরব থাকতে পারে না অলরেডি দেশ কবজা করে নিয়েছে ভারত বাঙালি মুসলমানদের আবার ভাষা জাতিতে পরিণত করবে ভারতীয় হিন্দুরা কেননা প্রশাসন সম্পূর্ণ এখন তাদের নিয়ন্ত্রণে বদমাইশ বেটি হাতে হাতে ধরে শেষ করলো দেশটাকে ডালিমদের মতো লোক দরকার ছিল এইসব জঘন্যতম মানুষকে শেষ করার জন্য কিন্তু আমি একগুলিতে বেটির মরা চাই না তিল তিল করে ধুকে ধুকে থাকা দেখতে চেয়েছিলাম যাদের অনেকে এখন এইভাবে আছে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা ছাড়া নিয়ে ডাল বাহানা করছে তখন আমেরিকার সেনাবাহিনীর জেনারেল এবং জয়েন্ট চিফ অফ স্টাফ মার্ক মিলি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন আমরা কোন রানী রাজা অত্যাচারী বা স্বৈরশাসকের সেবা করার জন্য শপথ নেইনি কিংবা নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য নয় আমরা শপথ নিয়েছি সংবিধানের মর্যাদা রক্ষায় ব্যক্তি স্বার্থের ঊর্ধে গিয়ে আমরা আমাদের সংবিধানের মর্যাদা রাখব ওদের থেকে শেখার আছে অনেক কিছু আপনারা শুধু এতদিন ধরে বলে যাচ্ছেন আমরা শুনছি বলে কোনো লাভ হচ্ছে না কেন না বাংলাদেশে কোনো উন্নতির দিকে যাচ্ছে না বাংলাদেশের পরিণতি আরো খারাপ হচ্ছে বাংলাদেশের খুন ধর্ষণ অন্যায়ভাবে পুলিশ মানুষকে ধরে নিয়ে নির্যাতন করছে বারবার সেনাবাহিনীর উপর নৌবাহিনীর উপর হামলা হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী কোনো অ্যাকশন নিচ্ছে না আমার মনে হয় সেনাবাহিনী কানে দূরো দিয়ে বসে আছে আমার মনে হয় সেনাবাহিনী বাংলাদেশের জনগণের চেয়েও দুর্বল এত কিছু বলতে পারছেন আপনারা ওর ছেলে বিদেশে মাদার অফ মাফিয়ায় প্রাণ ওর ছেলের কাছে কে আপনারা ধরে একটা সাহস্তা করবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে কারণ ওর কাছে আছে একমাত্র ছেলে আর কিছু নেই আরেকজন বলছেন উনি তো সেনা প্রধান না উনি হলেন আমাদের সেনাবাহিনীর সোনা প্রধান তাই কোনো পাওয়ার নেই হাসিনা যাহা বলেন তাই জো হুকুম বলে চালিয়ে যান আজকাল দিগ্রে যতটা সস্তায় পাওয়া যায় অতটা সস্তায় সবজি বা তরকারি পাওয়া